রূপকথার ঝুলি। একটি গ্রামে এক মহিলা তার ছোট্ট মেয়েকে নিয়ে থাকত। তারা খুবই গরিব ছিল। তারা বাস করত ছোট্ট একটি কুটিরে। তারা এতই গরিব ছিল যে কখনো কখনো তাদের কাছে ঠিকমতো খাবারও থাকত না। একদিন একটি জিন একটা হাঁসের রূপ নিয়ে তাদের ঘরের সামনে দিয়ে যাচ্ছিল। তখন সে তাদের দেখতে পেল। এই পরিবারটা তো খুবই গরিব, আমার এদেরকে সাহায্য করা উচিত। কিন্তু তার আগে আমার এদেরকে পরীক্ষা করে দেখতে হবে। এখন কে আসতে পারে মা? যাও দেখে এসো মা। আমাকে দয়া করে কিছু খেতে দাও, আমি খুবই ক্ষুধার্ত। ও, তোমার খিদে পেয়েছে, এই নাও রুটিটা নাও। ঠিক আছে মা, কিন্তু তুমি কি খাবে? তুমি চিন্তা করো না, তোমার খিদে পেয়েছে না, তুমি খেয়ে নাও। হ্যাঁ, এ কি, তুমি কে? ভয় পেও না মা, আমি একজন জাদুকর হাঁস। শোনা মা, তোমাকে অপরকে সাহায্য করতে দেখে আমি খুব খুশি। তোমার মতো ভালো মনের মানুষ খুব কম আছে। এই নাও এই সোনার পালকটা তোমার কাছে রাখো। আমি প্রত্যেক সপ্তাহে ঠিক এই সময়ে একটা করে পালক এইখানে রেখে যাব, ঠিক এই জায়গায়, ঠিক আছে? এখন থেকে তোমাকে আর কখনো না খেয়ে থাকতে হবে না। ছোট্ট মেয়েটি সেই পালকটি নিয়ে তার মাকে দিয়ে দিল। পরের দিন তার মা সেই পালকটি বাজারে বিক্রি করে দিল আর অনেক টাকা পেল। সেটা দিয়ে ওরা ভালো ভালো জিনিস কিনল আর হাঁসটাও তার কথার খেলাফ করল। সে প্রত্যেক সপ্তাহে একটি করে সোনার পালক সেখানে রেখে যেত। প্রতি সপ্তাহে একটা করে সোনার পালক পেতে পেতে তার মায়ের মনে লোভ এসে পড়ে। সে ভাবতে থাকে, মেয়েটি কি বোকা, সে হাঁসটির থেকে সপ্তাহে মাত্র একটি সোনার পালক নেয়। সে ভাবে, যদি কোনো সপ্তাহে হাঁসটি না আসে বা হাঁসটি মারা যায় তাহলে কি হবে? এই নাও হাঁসের সোনার পালক। সুন্দর পালক, তাই না? যাও অন্য পালকগুলোর সাথে রেখে দাও। কিন্তু মা, আমার তো ভয় হচ্ছে, যদি হাঁসটি আর না আসে বা মরে যায় তখন আমাদের কি হবে? মা, আমাদের এগুলো খাওয়া উচিত নয়। তুমি এগুলো বুঝবে না মা, আমি অনেক খারাপ দিন কাটিয়েছি, আমাদের ভবিষ্যতের কথাও চিন্তা করতে হবে। এই মেয়েটা কিছুই বুঝবে না, আমাকেই কিছু করতে হবে। হাঁসটা আবার আসার সময় হয়ে গেছে, এবার আমি ওর জন্য একদম তৈরি। এটা আবার কি, একটা জাল? হ্যাঁ, তুমি জালে আটকে গেছো। আমার সাথে কি করবে? কাটি বন্ধ করো, আমি শুধু তোমার সোনার পালকগুলো তুলে নিব, তারপর তোমাকে ছেড়ে দিব। কিন্তু এতে তোমার কোনো লাভ হবে না। একি সব সোনার পালকগুলো এরকম হয়ে গেল কেন? আমার সোনার পালক শুধুমাত্র ভালো মনের মানুষদের কাছেই থাকে। তুমি তো দেখছি খুবই লোভী। আমি তোমাকে ছাড়বো না হাঁস। গুড বাই।
তুমি আর আমাকে কখনোই দেখতে পাবে না। মা মা দেখো আমাদের সব সোনার পালকগুলো কেমন হয়ে গেছে, এগুলো সব সাদা হয়ে গেছে।